গাছেরও রয়েছে প্রাণ, ছোটবেলায় শোনা এ কথা আজ আমরা প্রায় ভুলতেই বসেছি। তবুও এই ভুলতে থাকা মানুষগুলোর মধ্যে ওয়াহিদ সরকার ব্যতিক্রম। 33,000 বৃক্ষরোপণের পাশাপাশি সাইকেলে ঘুরে ঘুরে 20,000 গাছ থেকে 11 মন পেরেক ও তার কাটা অপসারণ করেছেন। পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সর্দার। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সেই ওয়াহিদ সর্দার সম্মাননা পেলেন সরকার প্রধানের হাত থেকে। শোনালেন তার চলার পথের গল্প, যা মনোযোগ দিয়ে শুনলেনও বঙ্গবন্ধু কন্যা। 130টি ক্লিন ক্লাব প্রতিষ্ঠা। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই গত 3 বছরের বিভিন্ন ক্যাটাগরিতে 30 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক, বঙ্গবন্ধু পদক এবং প্রধানমন্ত্রী পরিবেশ পদক পুরস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন সরকার প্রধান। এছাড়া সামাজিক বনায়নের সুবিধাভোগীদের মাঝে এ সময় লভ্যাংশও তুলে দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, এবছর প্রায় 8 কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরকারের। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বন্ধ ও পাটের উপর নির্ভরশীল হওয়ার কথা বলেন তিনি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো, পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। সরকার প্রধান আরো বলেন, উন্নয়নের নামে পরিবেশের যেন ক্ষতি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, একটি গাছ কাটলে 3টি রোপণ করতে হবে প্রকল্প এলাকায়। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের মানে জায়গার জন্য গাছ কাটতে হয়, সে যত কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে। জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় তহবিল গঠন করা জরুরি। আমরা ট্রাস্ট ফান্ড তৈরি করেছি, নিজস্ব অর্থায়ন, কে কি সেদিকে আমরা তাকিয়ে থাকি, আমাদের হয়েছে এটা আজকে অনেক দেশ কিন্তু অনুসরণ করছে। 1998 সালে একটা বন্যা হয়েছিল, দীর্ঘ সময় ধরে এত দীর্ঘস্থায়ী বন্যা আর কখনো হয়নি, আবার হতে পারে। সেই জন্য পানির নিচে যেন দীর্ঘ সময় এই গাছগুলি টিকে থাকতে পারে, বা পানি চলে গেলে এগুলি যেন নতুনভাবে ধান গজাতে পারে, সেইভাবেই একটা রিসার্চ চলছে, জলমগ্ন সহিষ্ণু ধান। বক্তব্যে প্রধানমন্ত্রী সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান। জলমগ্ন সহনশীল ধানের জাত উদ্ভাবনের গবেষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান সরকার প্রধান। সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে বাংলা। দেবরাজ দেব, এখন ঢাকা।